ওয়েলকাম স্টুডেন্টস সমস্ত ছাত্রছাত্রীকে সায়েন্স স্টাডি ইন বঙ্গলিক পক্ষ থেকে ওয়েলকাম আজকের আমরা আলোচনা করব ভাইব্রেশন এবং স্ট্রিং অর্থাৎ কম্পন এবং তরঙ্গ চ্যাপ্টারের কী ধরনের প্রশ্ন আসতে পারে তার জন্য কিছু ক্লাস আলোচনা করছি আমরা যে সমস্ত ছাত্রছাত্রী আমার কাছে অনলাইনে ক্লাস করতে চাও তারা হোয়াটসঅ্যাপ করতে পারো সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি টু নাম্বারে বা বিগত যে কোনো প্রশ্নাবধি জানতে চাইলে করতে পারো তো দেখো প্রথম প্রশ্ন দেওয়া আছে একই উপাদানে নির্মিত দুটি একই রকম সুতো এক্স এবং জেডের টান দেওয়া আছে এক্স টি জেড যদি তাদের মূল কম্পাঙ্ক চারশো পঞ্চাশ হাজ তিনশো হাজ হয় টিএক্স আর টি জেডের অনুপাত কত তাহলে আমরা সূত্র কি জানি টানের সাথে অর্থাৎ আমরা সুতোর টানের সাথে কম্পাঙ্কের কি জানি এন যদি কম্পাঙ্ক হয় তাহলে কম্পাঙ্কের সাথে টানের কি আছে প্রপোশনাল সম্পর্ক তার মানে আমরা বলতে পারি কি যে এক্স এবং টি জেডের অনুপাতে যদি আমরা করতে চাই সেই এক্স এবং টি জেড অনুপাতের কম্পাঙ্ক ইকুয়াল টু কী হবে এনএক্স বাই এনজেড তাহলে এনএক্সের মান কত এনএক্সের মান খুব ইজি প্রশ্ন চারশো পঞ্চাশ হাজার এটা কত তিনশো হাত মানে একদম সহজ প্রশ্ন বাট যেই মেনের প্রশ্ন যেই মেনে আসতে পারে যেই কারণে আমরা করাচ্ছি তাহলে এটা কাটলে এত তাহলে পঁয়তাল্লিশ বাই তিরিশ মানে কত হবে পনেরো দিয়ে কাটলে পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো দিয়ে তিরিশ মানে থ্রি বাই টু তাহলে এদের রেশিও কত হবে থ্রি বাই টু মাই মিন অর্থাৎ থ্রি বাই টু যদি করি চারশো পঞ্চাশ বাই তিনশো হ্যাঁ পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো দু তিরিশ থ্রি বাই টু মানে কত হবে ওয়ান বাই ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এখানে অপশান বি আছে বাট অপশান এটাই হচ্ছে উত্তর চলে আসবো চলে আসবো নেক্সট প্রশ্নে একটা খুব সহজ প্রশ্ন যেটা এ এসেছিলো বাট এবছর জেই মেন এবং ডব্লিউ বিজে আসার চান্স প্রচুর তো আমরা সেই প্রশ্নটা করছি যদি বাড়িতে শব্দের বেগ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড হয়ে যায় তাহলে এক মিটার লম্বা একটি খোলা অর্গ্যান পাইপের খোলা অর্গ্যান পাইপ যার কম্পাঙ্ক লেস দ্যান ইকুয়াল টু থাউজেন্ড অর্থাৎ থাউজেন্ডের বেশি কম্পাঙ্ক হবে না থাউজেন্ড ইকুয়াল হতে পারে তার উপস্থিত স্বরের সংখ্যা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা মূল কম্পাঙ্ক ইকুয়াল টু কি জানি মূল কম্পাঙ্কের সূত্র ইকুয়াল টু কি জানি আমরা মূল কম্পাঙ্ক এফ ইকাল টু ভি বাই কম্পাঙ্ক এফ ইকাল টু কি ভি বাই টুয়েলভ এফ টু কি ভি বাই টুয়েলভ তাহলে ভি এখানে কত দেওয়া আছে তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড টুয়েলভ কত দেওয়া আছে এল এর দৈর্ঘ্য দেওয়া আছে কত এক মিটার লম্বা তাহলে এটাকে এক দিয়ে যেহেতু এসআই এগুলো সব এসআই তিনশো মিটার পার সেকেন্ড এক মিটার তাহলে কি ওয়ান সিক্সটি ফাইভ হার্চস তাহলে সর সংখ্যা ইকুয়ালটা আমরা কী বলতে পারি থাউজেন্ড বাই ওয়ান সিক্সটি ফাইভ হার্চস কেন থাউজেন্ড ভাই কারণ থাউজেন্ডের ইকুয়াল কম্পাঙ্কটা তার বেশি হবে না তার মধ্যে একশো পঁয়ষট্টি হাজার কটা কম্পাঙ্ক হতে পারে এটা ভাগ করলে প্রায় টেন্স টু এরকম পুরো ডাইরেক্ট হবে না টেন্স টু দেখবে ছয়ের কাছাকাছি হবে মানে ফাইভ পয়েন্ট সামথিং এইরকম হবে সিক্স পয়েন্ট সামথিং এরকম হবে তার মানে আমরা বলতে পারি কি যে ছটা সর এখানে উপস্থিত তার মানে অপশান ডি ক্লিক করতে হবে চলে আসবো নেক্সট প্রশ্নে চলে আসবো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্নে কী বলা আছে নেক্সট প্রশ্নে বলা আছে নেক্সট প্রশ্নে কী বলা আছে নেক্সট প্রশ্নে বলা আছে যে সরল দোলগতির ক্ষেত্রে সরল দোলগতির ক্ষেত্রে একটি বস্তুকণা স্মরণের রাশিমালা ওয়াই ইকোয়াল টু এ জিরো প্লাস এ সাইন ওমেগাটি প্লাস বি কস ওমেগাটি তাহলে দোলনের বিস্তার কত এটা একটা নিটের প্রশ্ন বাট এই প্রশ্ন কিন্তু জেই মেনে আসতে পারে ডব্লু বিজিতেও দিতে পারে তাহলে যদি ওয়াই ইকোয়াল টু তাহলে কি এ জিরো প্লাস এ সাইন ওমেগাটি প্লাস বি কস ওমেগাটি তাহলে এখান থেকে যদি আমরা সরল দুর্গতির ক্ষেত্রে ওয়াইড্যাস বার করি ওয়াইড্যাস ইকালটু কী হবে এই যে ওয়াই স্মরণ সেখান থেকে এ জিরোটা বিয়োগ করলেই আমরা পেয়ে যাব সেটা কত হবে যে এখান থেকে যদি এ জিরো বিয়োগ করি এ সাইন ওমেগাটি প্লাস বি কস ওমেগাটি তাহলে এখান থেকে লব্ধি বিস্তার কত হবে রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্রত্যেকটা দেখো সাইন কস আছে তার মানে কি এর যদি কোঅিনেট করি এর কোয়ার্ডিনট কিন্তু এক্সকোয়াইটা প্রত্যেকটাই কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল আছে তবেই কিন্তু সাইন কস হচ্ছে তার মানে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে এটা বুঝে নিতে হবে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে নাইনটি ডিগ্রি তার মানে আর এর মান কত রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার খুব ইজি প্রবলেম খুব ইজি প্রবলেম শুধু এই ব্যাপারটাই বুঝতে হবে যে এখান থেকে এটা বার করতে হবে তা এই যে এই যে পোর্শানটা এইটাই বার ওয়াই ড্যাশটা অর্থাৎ লব্ধি স্মরণটা তার মানে অপশান এটা আমরা ক্লিক করলাম চলে আসবো নেক্সট প্রশ্নে চলে আসবো নেক্সট প্রশ্নে বলা আছে কি যে তিনটি সরল দৌর্গতি তরঙ্গের তিনটি সরল দুর্গতি তরঙ্গের প্রতিটি কম্পাঙ্ক নিউ এবং তীব্রতা আই জিরো তাদের দশা খুন যথাক্ষমে জিরো পাই বাই ফোর পা মাইনাস পাই বাই ফোর তাহলে এখান থেকে যদি আমরা কোয়ার্ডিনেট করি তাহলে এটা যদি এ হয় এখান থেকে করলে কি এটা এ এটাও মানে এটা কত পাই বাই ফোর আর এটাও কত হবে পাই বাই ফোর এটা পজিটিভ এটা নেগেটিভ তাহলে দুটো পাইভার অ্যাঙ্গেলে আছে মানে কি এর যে যদি আমরা এখানে যেহেতু লদ্দি তরঙ্গের তীব্রতা চেয়েছি তো লদ্দি তরঙ্গের তীব্রতার বিস্তার যদি আমরা ভাবি সেই এ রেস্টুরেন্টিকলটা কী হবে রুট টু প্লাস ওয়ান ইন্টু এ কেন এটা হয় কারণ তোমরা যদি এর লদ্দি তরঙ্গের সূত্রটা করো আই এ ইকোয়াল টু যে সূত্র এ ওয়ান প্লাস এ টু প্লাস টু এ ওয়ান এ জিরো কস তো সেই সূত্রে ফেললেই কিন্তু এটা এসে যাবে এই ডাইরেক্ট আমি করছি না যেহেতু জয়েন্টের ক্লাস একটু অ্যাডভান্স ক্লাস করাচ্ছি তাহলে আইয়ের মানটা কী হবে আমরা সূত্র কী জানি আই রেস তাহলে আমরা কী বলতে পারি এই যে এ রেসটা আছে এ স্কোয়ার ইন্টু আই জিরো তার মানে আমরা বলতে পারি কি যে আই রেস ইকো টু অর্থাৎ যেটা আমরা চাইছি রুট টু প্লাস ওয়ানের এই যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটার হোল স্কোয়ার ইন্টু আই জিরো তাহলে আমরা কী পাবো থ্রি প্লাস টু রুট টু করলেই পেয়ে যাবে দেখবে মানে রুট টু হবে ওয়ান হবে টু ইন্টু রুট টু হবে তার মানে এটা হবে টু ওয়ান যোগ করলে থ্রি প্লাস রুট টু আই জিরো তার মানে কত হবে থ্রি প্লাস রুট টু আই জিরো মানে থ্রি মানে আর টু ইন্টু রুট টুর মান কত ওয়ান পয়েন্ট থ্রি টু এটা গুণ করলে দেখবে তোমরা ক্যালকুলেটারে বা সিম্পল করে দেখবে ফাইভ পয়েন্ট এইট এর কাছাকাছি আসবে তার মানে আমরা কোন অপশানটা ক্লিক করব অপশান এ কে ক্লিক করব চলে আসবো আমরা নেক্সট প্রবলেমে চলে আসবো নেক্সট প্রশ্নে বলছে কি যে বৃত্তের ব্যাসার্ধ ঘূর্ণনের পর্যায়কাল প্রাথমিক অবস্থান এবং ঘূর্ণনের অভিমুখ চিত্রে দেখানো আছে ঘূর্ণায়মান পি বস্তুর ভেক্টরের প্রতিরূপ ওয়াই প্রতিরূপ সেই ওয়াই পি টু তাহলে কী হবে সেটা বার করতে গেলে আমাদের এই বৃত্তের এই সমীকরণটা দেখতে হবে কিন্তু নাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না এই সমীকরণটা কি আছে ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস অ্যাক্সিস রেডিয়াসটা কত বরাবর আছে তিন সেমি বরাবর রেডিয়াসটা বিস্তৃত আছে বা অ্যাম্প্লিটিউডটা বিস্তৃত আছে তার মানে আমরা বুঝতে পারছি কি টি ইকাল টু যে জিরো সময় সেখানেই কিন্তু এই স্মরণটা কিন্তু সর্বোচ্চ হচ্ছে সেখানেই কিন্তু স্মরণটা কী হচ্ছে সর্বোচ্চ তার মানে টি ইকোয়াল টু জিরোতে আমরা কী বলতে পারি স্মরণ ওয়াই সেটা সর্বোচ্চ তাহলে সর্বোচ্চ স্মরণ আছে ঠিক আছে তাহলে স্মরণ দিয়ে শুরু হচ্ছে তার মানে কি কসের মানটা ফার্স্ট পজিশানে জিরো যেরকম মান ওয়ান হয় সেই রকম এর মানটা কি ফার্স্ট পজিশানেই কিন্তু টি ইকল টু জিরো টাইমেই কিন্তু মানটা তিন হয়ে যাচ্ছে সাইন হলে কিন্তু এই মানটা কোয়ার থাকতো জিরো থাকতো যেহেতু তিন হয়ে যাচ্ছে মানটা অ্যাম্প্লিটিউড সর্বোচ্চ হচ্ছে তার মানে জিরোতে সর্বোচ্চ হচ্ছে তার মানে এটা কি কোসাইনের একটা অপেক্ষক এইটা আমরা বুঝতে পারছি এবারে টি ইকল টু এখানে কি বুঝতে পারছি টি ইকল টু বা টাইম পিরিয়ড দেওয়া আছে কি দেখো তিন সেকেন্ড না এটা অ্যাম্প্লিটিউড প্রত্যেকটা জায়গায় যদি আমরা টি বার করি টি হিসেবে যদি বার করি তাহলে আমরা কি বলতে পারি এটা কোসাইনের অপেক্ষ তাহলে টি কানে যদি আমরা চার সেকেন্ডটি ধরি এইটাই যদি ধরি যে টি টাইম পিরিয়ড টু যদি আমরা চার সেকেন্ডটি ধরি কথাই বলছি ও এখানে টি কেন চার সেকেন্ড হচ্ছে এই ব্যাপারটা একটু বলে দিই দেখো বৃত্তকে আমরা কিন্তু কোয়ার্ডিনেটলি চারটে সিস্টেমে ভাববে এই একটা এই একটা এই একটা তার মানে টি ইকাল টু কত হবে চার হবে চারটে পিরিয়ডে আমরা ভাবছি তার মানে ডব্লিউ কোয়ালটু কী হবে টু পাই বাই টি তার মানে কত টু পাই বাই ফোর তার মানে কত পাই বাই টু তার মানে ওয়াই কোয়াল টু কী হবে এ কস ওমেগা টি তাহলে এর মান কত তিন কস কেন কস ফাংশন হচ্ছে বুঝতে পারছো ওমেগা দেওয়া আছে পাই বাই টু ইন্টু এখানে তাহলে কী হবে টি হবে তার মানে আমরা কোন অপশানটা ক্লিক করব আমরা ক্লিক করব আমরা অপশান সিটাকে ক্লিক করব হলো চলে আসবো নেক্সট প্রশ্নে চলে আসবো নেক্সট প্রবলেমে ছোট ছোটো সহজ প্রবলেমের মাধ্যমে আমরা একটু কঠিন প্রবলেমের দিকে ঢুকছি তো একটি বস্তুখানার স্মরণ সময় লেখচিত্র প্রদর্শিত চিত্রানুযায়ী একটি সরল দলগতি উৎপন্ন করে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটা সত্য সেটা আমাদের বার করতে হবে ভালো করে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এটা কিন্তু যদি আমাদের ফার্স্ট প্রশ্ন আসে যেটা কিসের হচ্ছে মানে সরল দৌড়গুতিটা কি কষের না কষের ফাংশানে আছে না সাইনের ফাংশানে আছে তো জিরোতেই দেখো এটা কিন্তু কোয়ার্ডিনেটলি বেড়ে যাচ্ছে তার মানে কেটার কসের কষের সমীকরণে আছে এবং টি ইকল টু থ্রি বাই ফোরে কিন্তু এই কিন্তু সর্বোচ্চ অবস্থানে অর্থাৎ এর বলটা কিন্তু ফোর্সটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে আবার টি ইকল টু টি অবস্থানে যদি যায় এই অবস্থানটা যদি যায় এই অবস্থানটায় যদি যায় তাহলে কি হচ্ছে এর তরণটা কিন্তু সর্বোচ্চ হয়ে যাচ্ছে লক্ষ্য করেছে জিনিসটা তরণটা কিন্তু সর্বোচ্চ হয়ে যাচ্ছে যেহেতু কষের ফাংশন আবার টি কল টু টি বাই ফোরে যদি যায় এইরকম ফাংশানে তাহলে কিন্তু এ গড় অবস্থানে থাকবে কারণ কষের ক্ষেত্রে আমরা জানি টি বাই ফোরে গড় অবস্থানে থ্রি টি বাই ফোরে বলটা শূন্য হয় এবং টি অবস্থানে সে গড় অবস্থানে থাকে এটা দেখেই কিন্তু বুঝে নিতে হবে এটা কষের অপেক্ষক কেন বললাম কারণ জিরো তো দেখো এর বিস্তার এত এতটাই অ্যাম্প্লিটিউড বেশি তার মানে কি এটা কসের অপেক্ষক যদি সাইন হতো তাহলে এই কোর্ডিনেট থেকে শুরু হতো এখান থেকে বুঝতে পারেছ তার মানে কি এখানে প্রশ্ন দিয়েছি নিম্নলিপিত বিবৃতিগুলোর মধ্যে কোনটা সত্য তাহলে সত্য কি সর্বোচ্চ এর মধ্যে তরণ হচ্ছে যদি তরণের ফাংশানে আমরা ভাবি তরণ কিন্তু তরণের এখানে টি ইকল টু টিতে তরণ সর্বোচ্চ এটা কিন্তু ভুল কথা এটা হবে না নেক্সট হচ্ছে যদি টি ইকল টু টি বাই ফোরে দুটি সর্বোচ্চ যদি আমরা ভাবি টি কল টু হ্যাঁ দুটিটা কিন্তু সর্বোচ্চ হবে কেন টি বাই ফোরে কিন্তু ওই বস্তুটা কিন্তু গড় অবস্থানে থাকবে তার মানে আমরা কোন অপশানটা ক্লিক করব অপশান সিটাই ক্লিক করব ওকে আচ্ছা নেক্সট যদি আমরা বলি এটা অনেকগুলো উত্তর আছে আরেকটা জিনিস দেখো আমরা যেটা বললাম যে এইখানে কিন্তু ফোর্সটা কিন্তু অনেক বেশি থ্রি টি বাই ফোরে কিন্তু বলটা শূন্য হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছো কোসাইনের অপেক্ষক তরণ শূন্য হয়ে যাচ্ছে তার মানে অপশান এইটাকেও আমরা ক্লিক করতে পারি আরও একটা জিনিস ক্লিক করতে পারি সেটা হলো টি ইকোয়াল টু টিতে কিন্তু তরণ সর্বোচ্চ টি ইকোয়াল টু টিতে তাহলে টি ইকোয়াল টু টিতে বস্তুকণ্ড সর্বোচ্চ অবস্থানে যাচ্ছে তাহলে বস্তুকাণ্ডে যদি সর্বোচ্চ অবস্থানে যায় টি ইকাল টু টিতে কিন্তু তরণটা সর্বোচ্চ হবে তার মানে এ বি সি তিনটেই যেটাই আছে সেটা ক্লিক করতে হবে তো এইরকমভাবে আমরা ক্লাস করলাম যেই মেন দু হাজার লক্ষ্য রেখে এবং ডব্লিউইজি এই ধরনের প্রশ্ন আসতে পারে সেই রকম আলোচনা করে যদি কারোর কোনো যাবতীয় প্রশ্নবধি থাকে তারা সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি টুতে নক করতে পারো এছাড়া যে কোনো জিনিস প্রশ্নের জন্য তোমরা আমাকে যোগাযোগ করতে পারো চলে আসবো আমাদের নেক্সট ক্লাস অন্য একদিন যদি ক্লাসটি ভালো লাগে অবশ্য লাইক করো শেয়ার করো এবং ছড়িয়ে দাও প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে